প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো প্যারালাইসিস কি ও তার প্রতিকার সম্পর্কে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যায় সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডঃ অমমশফিলা প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাকি ফাকি শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাতেই আমরা আজকে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ টিভি গো অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটা প্রশ্ন নিয়ে নেচ্ছি ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন শাহিনুর রহমান বয়সটা উল্লেখ করেননি স্যার ক্রিকেট খেলতে গিয়ে ব্যাথা পাই দশ 12 বছর আগে এখন ভারী কিছু তুলতে পারি না কি করণীয় হ্যাঁ যে কোনো আঘাত থেকে অনেক সময় আমাদের মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা হতে পারে অনেক সময় ছোট একটু ইনজুরি যেমন লিগামেন্ট বা মাসেল পুলো যদি করে বা একটু টর্ন হয় হ্যাঁ এটাও কিন্তু অনেক সময় ডিস্টার্ব করে দীর্ঘমেয়াদী আবার অনেক সময় হতে পারে আপনার আঘাত পেয়ে পড়ে গিয়ে বা খেলাধুলা করতে গেলে অনেক সময় স্পন্ডাইলোলিস বা হাড় সরে যেতে পারে মেরুদণ্ডের তো এ সকল ক্ষেত্রে দেখা যায় যদি দীর্ঘমেয়াদি যেহেতু ওনার হয়ে গিয়েছে আমার মনে হয় উনি একটা দ্রুত এমআরআই করে দেখতে পারে এমআরআই করলে মানে সমস্যাটা খুব ক্লিয়ার আইডেন্টিফাইড হবে দেন ওনাকে হয়তো অ্যাকর্ডিং টু এমআরআই তাকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে এত আগের একটা আঘাতের ব্যথা দশ বারো বছর আগে এটা উল্লেখ করেছেন তিনি তার মানে এত আগের ব্যথা থেকেও পরবর্তীতে সমস্যাটা হতে পারে এবং আমার আমরা দেখছি যে বিভিন্ন স্টাডিতে যে আগে যদি কোনো হিস্ট্রি থাকে আঘাতের ঠিক ওই জায়গাটা বা যে জায়গাটা আঘাত পেল সেখানে কিন্তু সেকেন্ডারি চেঞ্জ আসে যেমন হাড় ক্ষয় হয়ে যেতে পারে বা বনি ওখানে বনসের বিভিন্ন প্রকার ডিজিজ বা সমস্যা দেখা দিতে পারে অনেক সময় মাসেলসের প্রবলেম দেখা দিতে পারে নার্ভের প্রবলেম দেখা দিতে পারে তো আমার মনে হয় যেহেতু এটা ডিস্টার্ব করছে এটা ওনাকে আইডেন্টিফাই করে দেন উনি সমস্যা থাকলে ডাক্তার সাহেব বা যা দেখে এটা সমাধান করবে তাছাড়া আমি যেটা বলতে চাই যে সামনে ঝুঁকে যেন কোনো কিছু কেউ না উঠাতে যায় যেমন দাঁড়ানো অবস্থা থেকে যদি কেউ সামনে ঝুঁকে ভারী কিছু টান দেয় তার আঘাত থাকুক বা না থাকুক তার কিন্তু কোমরে সমস্যা হতে পারে বা মেরুদণ্ডের যে কোনো জায়গায় হতে পারে সেই ক্ষেত্রে হাঁটু ভেঙ্গে বসে যান তারপরে হচ্ছে আপনার কোনো কিছু উত্তোলন করবে আর ওনাকে সাজেস্ট করি যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোমরের যে স্পাইনের বা মেরুদণ্ডের আমি অনেক ব্যায়াম দিয়েছি এক্সারসাইজ এগুলো দেখে উনি করতে পারে নিয়মগুলো মেনে চলবে এবং পাশাপাশি সাঁতার কাটতে পারে যেহেতু এখন শীতে হয়তো পারবে না যদি সম্ভব হয় আর এমআরআই করে দেখতে হবে আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন আবু তাহের স্যার আমার বাবার বাম পা ও মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গিয়েছে এমআরআই করার পর ডক্টর বলেছে অপারেশন করতে হবে এখন কি করব হ্যাঁ ধন্যবাদ আসলে যদি হাড় ক্ষয় থাকে এখানে সম্ভবত ওনার পিএলআইডি হয়েছে হার ক্ষয় রোগে রোগে আসলে সাধারণত আমরা অপারেশন করতে বলি না আর বলার প্রয়োজনও নেই আর মূলত পিএলআইডি বা ডিক্স প্রলাপ যদি থাকে বা আমরা যেটা স্লিপ ডিক্স বলে থাকি সেই ক্ষেত্রে অপারেশনের অনেক সময় প্রয়োজন হতে পারে তবে সেক্ষেত্রে আমার আই ফিল্মটা দেখে সিদ্ধান্ত নিতে হবে যদি ডাক্তার সাহেব মনে করে অপারেশন করলে ভালো হবে বা কনজারভেটিভ চিকিৎসা করতে করলে ভালো হবে সেটা অপারেশন ছাড়াও কিন্তু অনেক সময় বেশিরভাগ রুগী ভালো হয় তো সেইটা দেখতে হবে যদি এই জাতীয় সিম্পটম হয় যে ওনার ওনার হাড় ক্ষয় আছে সেই সাথে পিএলআইডি আছে সেই কারণে হয়তো বা অপারেশনের কথা বলা হয়েছে বলা হতে পারে কিন্তু কিছু ফিচার আছে যেমন যদি পা শক্তি কমে যায় শুকিয়ে যায় ফুড ড্রপ হয়ে যায় বা বাইল ব্লাডার প্রস্রাব পায়খানার সমস্যা দেখা দেয় ধরে রাখতে অসুবিধা বা কন্ট্রোলে নাই এই জাতীয় সমস্যা দেখা দেয় তখন হয়তো ইমার্জেন্সি অপারেশন প্রয়োজন হয় তারপরও অ্যাকর্ডিং টু এমআরআই এমআরআই ফিল্ম দেখলে বোঝা যায় যে কোন রুগীকে অপারেশন করলে বেটার রেজাল্ট আসবে আর কোন রুগীকে আপনি পুনর্বাসন চিকিৎসায় বা রিহ্যাবিলিটেশনে আপনার বেটার রেজাল্ট আসবে আর আমরা যেহেতু আজকে প্যারালাইসিস নিয়ে কথা বলবো যদিও প্রশ্ন দুটো এই সংক্রান্ত না তারপরেও আমরা নিয়েছি শুরুতেই আমি একটু জানতে চাইবো যে স্ট্রোক স্ট্রোক তো বেশ কমন এবং এ থেকে প্যারালাইসিসটা কিভাবে ডেভেলপ করে ধন্যবাদ আসলে প্যারালাইসিসের পৃথিবীতে যত বেশি রোগী আমরা পেয়ে থাকি বা প্যারালাইসিস সংক্রান্ত সবচেয়ে বেশি স্ট্রোকজনিত প্যারালাইসিস বেশি এবং বাংলাদেশও সেম স্ট্রোকজনিত প্যারালাইসিস মূলত আপনার ভাস্কুলার সিস্টেম ডিজঅর্ডার আমরা বলি ভাস্কুলার ডিজিজ মানে রক্তনালীর সম্পর্কিত রোগ যদি কোনো মানুষের শরীরে কোনো কারণে রক্ত নালী স্পেশালি ব্রেইনের যে রক্ত নালী আমাদের যে মস্তিষ্কে যে রক্ত নালী মস্তিষ্কের টিস্যুকে সাপ্লাই দেয় তো সেই রক্ত নালী যদি কোনো কারণে শুকিয়ে যায় বা ব্লক হয়ে যায় বা রক্ত নালী অনেক সময় ছিঁড়ে যেতে পারে তা থেকে কিন্তু আপনার এই স্ট্রোকটা হয়ে থাকে অনেক সময় ক্যারোটিড আটারি আমাদের যে গলার এখানে দুই পাশে দুইটা আটারি আছে এই আর্টারি তো আপনার অনেক সময় গুরুত্বপূর্ণ আর্টারি এই তো অনেক সময়

আর আপনার যে ওষুধ চলছে খুব ভালো চিকিৎসা ঠিক আছে চলতে থাকুক আপনি নিয়মিত হাঁটবেন আর হাতের বিভিন্ন পায়ের বিভিন্ন এক্সারসাইজ করবেন যেমন হাঁটাও একটা এক্সারসাইজ তারপরে শুয়ে শুয়ে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন অনেক ব্যায়াম দেওয়া আছে ওগুলা নিজে নিজে করবেন আর যদি সম্ভব হয় ওখানে কোনো প্যারালাইসিসের ডাক্তার পাওয়া যায় যে বাদ ব্যথা প্যারালাইসিস ওনাকে দেখিয়ে উনি হয়তো আপনাকে বিভিন্ন পুনর্বাসন রিহাবিলিটেশন চিকিৎসা দিবে ওই জাতীয় চিকিৎসা যদি করা যায় আপনি ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবেন তবে এক্সারসাইজ নিজে নিজে করলেও অনেক ক্ষেত্রে যেহেতু আপনার একটা মাইনর নিজে থেকে ইম্প্রুভ হয়ে যাবে মানে নিয়মিত এক্সারসাইজগুলো করবেন যেমন হাঁটা বললাম পাশাপাশি যে পাতলা ছোট ওই যে বল কিনতে পাওয়া যায় রাবারের বেলুন টাইপের তো ওগুলাকে আপনি থ্রো করা উঠানো এই জাতীয় এক্সারসাইজ বিভিন্ন প্রকার মানে আপনার মুভমেন্টগুলো স্পেশালি এগুলো আপনি করেন বা আমরা যে প্যারেড করি যে প্যারেডগুলো বাচ্চারা সকালে করে ওই জাতীয় মুভমেন্ট করবেন নিয়মিত শুয়ে শুয়ে কোমর উঠানো হ্যাঁ এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো নিয়মিত করবেন আর প্রেশার ডায়াবেটিস এই যে অন্যান্য রোগগুলো অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা কথা বলছিলাম ব্রেন স্ট্রোক থেকে কিভাবে প্যারালাইসিস ডেভেলপ করছে এই বিষয়টি নিয়ে জি তো এই ক্ষেত্রে আপনার রক্তনালী যে কোনো সমস্যায় কিন্তু আসলে এটা হয়ে থাকে তো পাশাপাশি অনেকগুলো কোমরবিডিটিস থাকতে পারে যেমন কারো হাই ব্লাড প্রেশার কারো ডায়াবেটিস কারো অবেসিটি স্থূলতা ডিসলিপিডিমিয়া যদি অত্যধিক কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে ব্লাডের মধ্যে কিডনি ডিজিজ অন্যান্য প্রত্যেকটা রোগে কিন্তু আপনার এই জাতীয় রিক্স ফ্যাক্টর এখানে কিন্তু জড়িত তারপরে লাইফ স্টাইল একটা ইম্পর্টেন্ট অনেকে প্রচুর ধূমপান করে অনেকে মদ্যপান করে অনেকে অনেক অ্যাংজাইটিতে থাকে সারাক্ষণ কাজে কর্মে অ্যান যে খুব ঘুমায় না ঠিকমতো পরিমিত তারপরে পরিমিত কসরত করে না বা হাঁটা হাঁটা চলাফেরা ব্যায়াম করে না তাদের থেকে এই জাতীয় রিক্স তাদের কিন্তু থেকে যেতে পারে অনেক সময় ফেমিলাল হিস্টরি একটা ইম্পর্টেন্ট সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি নোয়াখালী লক্ষ্মী করতে বলছিলাম জি জি হ্যালো সালাম আলাইকুম জি বললেন আমরা আমি নয় লক্ষ্মীপুর থেকে বলতেছিলাম হঠাৎ করে আমার থেকে ধরে হাঁটু পর্যন্ত এটা ধরেন আপনার ব্যথা করে এবং কি এটা শক্তগুলো আমি খেতে পারতেছি না ঠিক আছে যে একটু বেশি আগে যেমন ইজিলি ভাবে আমরা মানে আপডাউন করতে পারতাম এবং কি আমি ইজিলি ভাবে করতে পারতেছি না

এবং কি ধরেন heart তো মানে মোর মোর শব্দটা আপনার পুরো বুঝতে পারি নাই এই জিনিসটা আপনি কি করেন বয়স কত আমার বয়স হচ্ছে 26 বছর আমি ধরেন একটা মার্কেটিং জব করি আচ্ছা এখন ভালো হচ্ছে না এই তো না এখন মোটামুটি সারা বলতে কি ধরেন আপনার আমার ব্যথাটা আছে এখন ওই যে এখনো মানে একটু চাপ দিলে ব্যথাটা পাই এই যে তো কোমরের থেকে ধরে হাঁটু পর্যন্ত জি জি স্যার কি জানতে চাচ্ছেন বলেন

চিকিৎসা করতে হবে আপনি ডাক্তার সাহেবকে বলেন আর আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে আপনি ওই এক্সারসাইজগুলো দেওয়া আছে দেখবেন হ্যাঁ শুয়ে উপর হয়ে বিভিন্ন ব্যায়াম এগুলা করেন আর আপনার লাইফস্টাইলের ক্ষেত্রে আপনার চলাফেরা সাবধানে করতে হবে যেমন অনেক সময় সামনে ঝুঁকে ভারী কিছু টানা বা হয়তো আপনি খুব এমন কোনো রাস্তায় নিয়মিত চলেন যেমন রিক্সায় চড়া মোটরসাইকেলে চড়া বা এমন কোন যানবাহনে যেটা মেরুদণ্ডে বারবার ঝাঁকি লাগে এবং এ থেকে অনেক সময় হয়ে থাকে তো এই জাতীয় মানে অ্যাক্টিভিটিসগুলা বা চলাফেরা সাবধানে চলতে হবে আপনি দেখে ব্যায়ামগুলো করে দেখেন না হলে হয়তো আপনাকে একজন বাদ ব্যথা এই হাড় জোড়া রোগের ডাক্তারকে দেখিয়ে আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হতে পারে আর অনেক সময় এইসব রুগীরও আবার অপারেশনের প্রয়োজন হতে পারে কিন্তু আমার মনে হয় যদি কনজারভেটিভ চিকিৎসা সঠিকভাবে করা যায় ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে আমরা ব্রেইন স্ট্রোক নিয়ে কথা বলছিলাম এবং তা থেকে প্যারালাইসিস ডেভেলপ হচ্ছে এবং যখন হয়ে যাচ্ছে তখন কত তাড়াতাড়ি পুনর্বাসন শুরু করতে হবে পুনর্বাসন চিকিৎসাটা শুরু করতে হবে কিভাবে করা হবে যে স্ট্রোকজনিত প্যারালাইসিসে যেটা হয় যে দুই টাইপের আমরা বলছি যে একটা হেমোরেজিক আর একটা ইসকেমিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোকটা খুব দ্রুত হয় মানে যখন এফেক্ট হয় রোগী কোনো কারণে রক্তনালী ছিঁড়ে যায় তা হয়তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে রুগী অনেক খারাপ হয়ে যেতে পারে আর স্কেমিক স্ট্রোকটা একটু সময় নেয় অনেক সময় কয়েক ঘন্টা থেকে কয়েক দিন বা মাস সময় লাগে হ্যাঁ আস্তে আস্তে ডেভেলপ করে যেটা দিস ইজ এখানে কিন্তু ন্যারোয়িং হতে সময় লাগে তো এই দুই টাইপের স্ট্রোকই যাই হোক না কেন যদি স্ট্রোক হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় অ্যাট দ্য ডে অফ স্ট্রোক মানে যেদিনই প্যারালাইসিস হলো ওই দিন থেকে আপনাকে পুনর্বাসন চিকিৎসা শুরু করে দিতে হবে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শে যারা প্যারালাইসিস নিয়ে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা আছে পেশেন্টকে স্টেবল করার পর শুরু করে দিতে হবে এজ আর্লিয়াস পসিবল শুরু করতে হবে কারণ অনেক সময় রোগী দেখা যায় যে আইসিইউতে থাকতে পারে কিন্তু সেখানেও কিন্তু আপনাকে পুনর্বাসন শুরু করতে হবে কারণ ওই পুনর্বাসন যদি আপনি না করেন একটা মানুষের একটা নির্দিষ্ট টাইম থাকে মাসেলগুলা আপনার ডেড হয়ে যেতে পারে নার্ভ ডেড হতে পারে মাসেল স্প্যাস্টিক হয়ে যেতে পারে বা ফ্লাসিড হতে সার্কুলেশন কমে গেলে মানে খুব বেশি স্টিফ হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া অথবা একটু থল থলে হয়ে যেতে পারে প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্যারালাইসিস কি ও তার প্রতিকার প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের কাছে একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন নাম ইয়াসিন আমার মায়ের ডান পাশে কোমরে ব্যথা চট্টগ্রামে ডাক্তার দেখিয়েছি ব্যথা কমছে না কি করব আচ্ছা মানে এক্ষেত্রে রুগীদের আরও হিস্ট্রি দিলে ভালো হয় যদিও ওনারা মানে সোশ্যাল মিডিয়াতে লেখতে অনেক সময় লাগে হয়তো যাই হোক ডান পাশে কোমর ব্যথা স্পেসিফিক যদি হয় যে কোনো একটা জায়গায় তাহলে বুঝতে হবে ওখানে সফট টিস্যু প্রবলেম সফট টিস্যু মানে এই ক্ষেত্রে হাড় বা মেরুদণ্ডের মূল যে স্ট্রাকচারে প্রবলেম না ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোমরের বিভিন্ন ডান পাশে যেমন স্যাক্রোলিয়া ইলিয়াম একটা জয়েন্ট আছে স্যাক্রাম এবং ইলিয়াম মিলে একটা স্যাক্রো ইলিয়াক জয়েন্ট তো সেটা ইনফ্লামেশন হতে পারে প্রদাহ হতে পারে যেমন আমার স্যাক্রো আইলাইটিস তারপরে আপনার ওখানে বিভিন্ন লিগামেন্ট থাকে বাইন্ডিং লিগামেন্ট থাকে অনেক সময় বার্সাইটিস হতে পারে হ্যাঁ বার্সা ইনফ্লাম হতে পারে প্রদাহ হতে পারে অনেক কারণে এটা হতে পারে কিন্তু যদি ব্যথাটা রেফার্ড হয় যে ওখান থেকে ব্যথা একেবারে বাটক দিয়ে পায়ের দিকে চলে যায় তাহলে বুঝতে হবে ওনার মেরুদণ্ডের কোথাও কোনো সমস্যাটা হচ্ছে সেই ক্ষেত্রে মেরুদণ্ড এমআরআই করে দেখতে হবে আর এই ক্ষেত্রে আমি বলবো উনি হয়তো কিছু করলে যেমন হাঁটু দুটা ভাস করবে ভাস করে আসতে হাঁটু একবার ডান পাশে বাম পাশে ছেড়ে দিবে আবার ডান পাশে আস্তে আস্তে স্ট্রেস করাবে স্পাইনটাকে এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে করতে পারে বা ইউটিউবে গিয়ে বা ইন্টারনেটে সার্চ করলে পাবে যে আপনার স্ট্রেসিং এক্সারসাইজ ফর লাম্বার রিজন এভাবে লেখে দেখলে ওই যাতে স্ট্রেসিং করে দেখতে পারে ব্যথায় গরম ঠান্ডা শেক দুইটা দিয়ে দেখতে পারে একবার গরম শেক দিবে হাফ মিনিট বা তিরিশ সেকেন্ড তারপরে ঠান্ডা শেক বা এক মিনিট এক মিনিট করে এভাবে দিয়ে দেখতে পারে আর কিছু সাপ্লিমেন্ট যেমন আপনার ক্যালসিয়াম ট্যাবলেট কিছুদিন খেয়ে দেখতে পারে গ্লুকোসামাইন আমাইন কন্ট্রোটিন সালফেট এমএসএম এগুলো মিক্সড বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যেগুলো খেয়ে দেখতে পারে অনেক সময় মাসেল রিলক্সিন যেমন টল বা ই পেরিসন অনেক ভালো কাজ করে খেয়ে দেখতে পারে কিছুদিন না হলেও ওনাকে বাদ ব্যথা বা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দুঃখিত দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি কষ্ট করে আরো একবার ট্রাই করুন আমাদের সাথে আরো একজন দর্শক ইউটিউবে প্রশ্ন রেখেছেন পাপুল দাস আমার প্রতিদিন মাথার না ব্যথা ব্যথা হয় সাথে এক 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 দিন চোখ করে পাশে বমি বমি ভাব হয় এখন কি করব? হ্যাঁ এটা অবশ্যই কিছুটা ব্রেনের প্রবলেমের সাথে সম্পর্কযুক্ত যদি কারো এই জাতীয় সমস্যা দেখা দেয় যে ব্যথা দীর্ঘদিন ধরে এবং এক এক সময় এক এক ভাবে আবার বমির ভাব হওয়া তো আমার মনে হয় এটা দেরি না করে উনি মাথার একটা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে পারে সিটি স্ক্যান এমআরআই আমাদের যে কোনো কিছু আর্লি ডায়াগনোসিস হয়ে যাবে বা দ্রুত এটা ডায়াগনোসিস হবে কোন খারাপ কিছু আছে কি না বা নাই তাহলে ওনার তো উনি যে কোনো কারণ একটা রোগ তো প্রাইমারি অবস্থায় এক এক মানুষের টলারেন্স এক রকম কারণ একেবারেই সামান্য সমস্যা সে ইনটলারেন্স হতে পারে আর কারো বড় প্রবলেম হয়েছে সে কিন্তু টলার করছে সো ডায়াগনোসিস করে ফেলাটা ভালো একটা এমআরআই বা সিটি স্ক্যান করে করতে পারে আর পাশাপাশি ওনার ব্লাড প্রেশার দেখতে পারে যে এটা কি উচ্চ রক্তচাপে ভুগছেন বা নিম্ন রক্তচাপ কিনা অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে জাতীয় সমস্যা দেখা দিতে পারে অনেক কারণেই কিন্তু মাথার ব্যথা হতে পারে বা এই জাতীয় বমি ভাব যেটা হয় বলছিল লো ব্লাড প্রেশার থেকেও বমির ভাব হতে পারে হাই ব্লাড প্রেশার থেকেও ভাব হতে পারে তবে সিটি স্ক্যান বা এমআরআই করলে উনি হয়তো সেফ হয়ে গেল জি মানে বড় কোনো প্রবলেম আছে কি বা নাই এটা করলে উনি একজন আমার মনে হয় ডাক্তার দেখে এটা করতে পারে আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো

সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় অনেক কারণে এটা হতে পারে আর যে বয়স এই বয়সে সাধারণত ডিস্ক প্রলাপসি বেশি হয় বা হাড় ক্ষয় বা আর্থ্রাইটিস অত একটা এই বয়সে হয় না আরও এইজ হলে হবে তো একটু রেস্টের থেকে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে যে ব্যায়ামগুলো দেওয়া আছে মেরুদণ্ডের এবং হাঁটুর ওই ব্যায়ামগুলো করতে বলেন কিছুদিন যদি সম্ভব হয় কোনো নিকটস্থ ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ খেতে পারে কিছুদিন এটা করে দেখো আশা করি ইমপ্রুভ হবে না হলে তো আপনাকে ওনার মেরুদন্ডের এমআরআই করে দেখতে হবে এটা পিএলআইডি বা ডিক্স প্রোল্যাপস জনিত রোগ হওয়ার সম্ভাবনাই বেশি ইউটিউবে যে দর্শক প্রশ্ন করেছিলেন পাপুল দাস ওনার সেই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ একটা কোশ্চেন আমি করতে চাই যেটা হলো যে অনেক সময় দেখা যায় যে ঘরে যদি কোনো সমস্যা থাকে হারে এটা হলো সার্ভিকোজেনিক হেডেক মানে সেখান থেকে কিন্তু আবার মাথা ব্যথা হতে পারে এটা সম্পর্ক রয়েছে সেই বিষয়টি অবশ্যই ঘাড়ের প্রবলেম থেকেও মাথা ব্যথা হতে পারে इवन কি বুকের প্রবলেম থেকে মানে পিঠের প্রবলেম থেকে স্পাইনের প্রবলেম থেকে বুকে ব্যথা হতে পারে মানে খুব রিলেটেড আর কিছু নার্ভ আছে আপনার অরিজিন এক জায়গা থেকে আসে মানে একই জায়গা থেকে উৎপত্তি হয়ে নার্ভগুলো বিভিন্ন অঙ্গে যায় শরীরের তো একই নার্ভে সাজেস্ট আমাদের যেমন ডায়াফার্মেটিক পেন বা ফ্রেনিক নার্ভের যে কোনো প্রদাহ হলে তাহলে এটার এটার কিন্তু স্পাইনেও কিন্তু সমস্যা সেখান থেকেও কিন্তু এটা হতে পারে তো ইটস সেম এজ আপনার সার্ভাইকোজেনিক হেডেক হতে পারে যে মনে হবে যে মাথায় সমস্যা আসলে সমস্যাটা মাথায় না মনে করা হয় যে চোখে সমস্যা চোখে সমস্যা দেখা যায় যে চোখেও কোনো সমস্যা সমস্যা পাওয়া যায় না হয়তো চোখের ডাক্তার দেখালো মাথার ব্রেনের ডাক্তার দেখালো পায় নাই নিউরোলজিস্টরা বলল না কিছু নাই

যে মেরাডন ওইখানে বারো নম্বর ই বারো ই এগারো মানে আমি ওটা করাইতে পারেছি মানে খরচ বৃষ্টি তো মানে তারা বলতে যে আটানব্বই কিন্তু এখন সমস্যা হইলো মানে হাঁটতে পারে না মানে বল না হাঁটা সলা করতে পারে না এটা কতদিন হলো মোট রোগের বয়স এই যে টিভি ডায়াগনোসিস হলো কতদিন হচ্ছে আজকে পর্যন্ত ধরা পর্যন্ত । মনে করেন এক মাস আগে গত মাসে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে ধরা করছে

তো যেহেতু টিভির ওষুধ চলতেছে চলুক আপনার রেস্টে থাকতে হবে ওনাকে এখন হ্যাঁ ন্যূনতম পাঁচ ছয় মাস রেস্টে না থাকলে আপনার যেহেতু আপনার অনেক সময় অপারেশন প্রয়োজন হয় ওখান থেকে ফ্রেশ করে দিতে হয় কেটে ভিতরে পরিষ্কার করে দিয়ে হয়তো স্ক্রু প্লেট বা রড লাগিয়ে দিতে হয় অনেক কাজ আছে এগুলো সার্জনরা করে থাকে তো ওনাকে বলেন শুয়ে থাকুক ঠিকমতো সুষম খাবার দিবেন হ্যাঁ মাছ মাংস দুধ ডিম এগুলা খাবে টিভির ওষুধ চলক ডাক্তার সাহেবরা যে ওষুধ দিয়েছে গুলা চলক পাশাপাশি শুয়ে শুয়ে কিছু ব্যায়াম আছে যেমন পায়ের ব্যায়াম হাঁটুর নিচে কোনো একটা রোল বা বালিশ বালিশ পাতলা দিয়ে চাপ দেওয়া শুয়ে শুয়ে পায়ের পাতা নাড়ানো আপনি নিজে একটু ব্যায়াম করে দিবেন আস্তে আস্তে এগুলা করক অত একটা মানে ফোর্সফুল্লি হাঁটা চলা ফেরার দরকার নেই আর উঠা বসতে হলেও মেরুদণ্ডের একটা বেল্ট ইউজ করতে হবে আমরা বিভিন্ন প্রকার বেল্ট দিয়ে থাকি যেমন টেইলর ব্রেস বা আপনার লাম্বো সেক্রাল করসেট ওগুলা ব্যবহার করে ওনাকে চলাফেরা করতে হবে আর ওনাকে শুয়ে শুয়ে ব্যায়াম করতে বলেন শুয়ে শুয়ে হাত পা নাড়াবে এই কাত ওই কাত হবে এই জাতীয় অ্যাক্টিভিটিস করুক আরও পাঁচ ছ মাস ওয়েট করেন তারপরে হয়তো পুনর্বাসন এক্সটেনসিভলি শুরু করতে হবে প্যারালাইসিস হলে যেটা দেখা যেত আগে যে রোগীকে ফেলে রাখা হতো বা মনে করা হতো যে প্যারালাইসিস মনে হয় আর কখনোই ভালো হবে না কিন্তু এখন মানুষের সচেতনতা কিন্তু অনেকটাই বেড়েছে সেই প্রসঙ্গে একটু ধন্যবাদ আসলে একটা জিনিস আমরা বলতে চাই যে যে কমন আছে প্যারালাইসিস বিভিন্ন কারণে হয়ে থাকে আপনি স্ট্রোক নিয়ে কথা বলছিলেন স্ট্রোক জনিত প্যারালাইসিস যদি আমাদের পুনর্বাসন আমরা এক থেকে দেড় মাসের মধ্যে পাই প্রত্যেকটা রোগী ন্যূনতম এইটির টু নাইনটি পার্সেন্ট কিন্তু অনেক রুগী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় বেশিরভাগ প্যারালাইসিস রুগী কিন্তু আমরা পুনর্বাসন করতে পারি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে বা হাঁটা চলাফেরা করতে পারে যত আর্লি ইন্টারভেনশন দেওয়া যায় যত তাড়াতাড়ি রুগী আমাদের কাছে আসবে তত আমরা রুগীর রেজাল্ট আসে তো এই ক্ষেত্রে আমি আমি বলবো যে মানুষ যেন ওই মানে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আর কিছু নাই প্যারালাইসিস প্রত্যেকটা কি পুনর্বাসন সম্ভব আবার কিছু রোগ রোগ আছে প্রগ্রেসিভ ডিসঅর্ডার যেমন মাসেল ডিজিজ মটন নিউরোন ডিজিজ অ্যামায়োট্রোপিক ল্যাটাল স্কলোরিসি বিভিন্ন নার্ভের ডিজর্ডার আছে যেগুলো আপনার হয়তো প্রগ্রেসিভলি রোগ আরও খারাপ হতে থাকে তারপরেও এই যেই পুনর্বাসন করলে এই রুগীটা হয়তো ধরেন কেউ চিকিৎসা না দিলে হয়তো পাঁচ ছয় দশ বছর বেঁচে থাকতো কিন্তু চিকিৎসা দিলে কিন্তু তার এই লাইফ লংজিবিলিটা বাড়ে তখন কিন্তু দেখা যায় বিশ পঁচিশ বছর তিরিশ বছর এসে তার আরও এক্সট্রা মানে লাইফটা সে লিড করতে পারে এবং অ্যাক্টিভলি লিড করতে পারে সো এটা নিয়ে হতাশের কোনো কিছু নাই প্রত্যেককেই মরতে হবে আমাদের আমাকেও মরতে হবে সবাইকেই মরতে হবে কিন্তু আমরা যতদিন পৃথিবীতে থাকি এটা যেন আমরা কর্মক্ষম থাকতে পারি চলাফেরা করে পারি মানে বেঁচে থাকতে পারি আমাদের সাথে একজন দর্শক আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম আমি গত পন ফিলট থেকে বলছি জি ওয়া আলাইকুম সালাম জি আমি অপারেশন করতেমার কোমরে সমস্যা ছিল মানে L4 L5 S1 সমস্যাগত অপারেশন করলাম মি আজকে 9 মাস হয়েছে মানে থেরাপি দিছি 10 দিন দিছি বেশি দিতে পারে নাই মানে সমস্যা টাকা হইতে সমস্যা চাকরি করতাম এখন চাকরিও বাদ দিছি এখন আমার প্রশ্ন দুইটা একটা হইছে যে বেল ব্যবহার করি তো তিন চার মাস এখন আপনাদের কাছে জানতে পারলাম যে বেল বেশি ব্যবহার করা ঠিক না এখন কি আমি যখন সিঁড়ি দাঁ নামিয়ে কিবা বাইরে গেলে বেল ব্যবহার করব নাকি আর বাসায় কি সব সময় ব্যবহার করা উচিত নাকি তা জানি না আর একটু হইছে জানি সিঁড়ি দাঁ ওঠানামা করলে কি যদি না করে যাই সাবধানে যে কি ক্ষতি হবে নাকি আর একটু হয়েছে আমার কোমরে যে এখনো মানে কোমরে এখনো ব্যথা আছে আর পা পাটা বার বার লাগে অবস বারবার লাগে আর আমার ডাইন ছাটের সমস্যা ছিল ডাইন ছাটে জলা আছে একটু জলে কিন্তু এত বেশি না কিন্তু বাম ছাত্র বেশি কিন্তু ওই যে আপনি ইউটিউবে যে আমি কিছু ব্যায়াম করছি যে আমি কি ব্যায়ামটি কি অপারেশনের পরে যদি আপনি দেন অপারেশনের করে কি কি ব্যায়ামটি ভালো তৈরি বানো

কোমরের প্রবলেম হলে আপনারা করসেট বেল্ট আমরা দিয়ে থাকি কিন্তু এই অবস্থা আপনাকে দ্রুত চিকিৎসা করতে হবে দ্রুত চিকিৎসা করলে আপনার হয়তো আর করসেট বেল্টের প্রয়োজন হবে না আর দীর্ঘমেয়াদী যদি করসেট বেল্ট আপনারা পড়তে থাকেন তাহলে কিন্তু আপনাদের মেরুদণ্ডের যে মাসেল এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং বেল্টের উপর ডিপেন্ডেন্সি গ্রো করে হ্যাঁ এটা আর ছাড়তে পারবেন না আসলে ওই এত কিছু দিয়ে জীবনযাপন করা যায় না করসেট বেল্ট অবশ্যই তিন মাসের বেশি ব্যবহার করা কোনোভাবেই উচিত না আর আপনার যেহেতু অপারেশন হয়েছে আপনি খুব বেশি চলাফেরা ধরেন আপনি বড় জার্নিতে যাচ্ছেন বড় দূর এক জায়গা থেকে ঢাকা আসছেন বা এক এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছেন বা আপনি একটু ভারী কোনো কাজ করতে হবে ওই সময় আপনি করসেটটা ইউজ করেন আর তা না হলে না করাটি ভালো আর তালা এটা একটা সবচেয়ে ভালো জায়গা তিন চার তালা থাকাই ভালো সেক্ষেত্রে আপনি একেবারে নিশ্চিন্তে রেলিং ধরে আস্তে ধীরে আপনি উঠবেন আবার নামবেন এতে আপনার মেরুদণ্ডের কোনো সমস্যা হবে না উঠা নামা করলে কোনো ক্ষতি হবে না সাবধানে উঠা নামা করবেন আর এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেগুলো আপনার পিএলআইডির এক্সারসাইজ ওগুলোও আপনারা যারা অপারেশন করেছেন তারাও একই এক্সারসাইজ করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখে নিয়মিত এক্সারসাইজ করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন

এই সমস্যা আমি সাত বছর থেকে আমি করতে পারি ডাক্তার দেখাইছি রাস্তা নাম বলে ওনারা কোনো রোগীর নাম বলে নাই উনারা খালি ওষুধ দিছে আমার কিছু ওষুধ দিছে ব্যাথারে যে মেকুলিন দিছে তারপরে হচ্ছে ঢিল দিছে দিছে এই ওষুধ গুলো আমার খেতে হচ্ছে এই ওষুধ খাই আমার কোনো উপকারই আমি পাচ্ছি না

আপনাকে একটা দ্রুত এমআরআই করতে হবে আপনি মেরুদণ্ডটা একটা এমআরআই করে দেখেন আর লাল হয়ে যা হয়তো পেইন হলে অনেক কারণেই হয়তো বা প্রেশার উঠানামা করলে বা আপনি হয়তো এটা নিয়ে অ্যানজাইটিতে বা টেনশানে থাকলে অনেক সময় এটা হতে পারে আর কিছু কারণে আইরাইটিস বা চোখে লাল হতে পারে যেমন বিভিন্ন বাত রোগে স্পেশালি বিভিন্ন আথরাইটিস রোগে এটা হয়ে থাকে তো সেটাও কিন্তু কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে তো আমার মনে হয় আপনি একজন ভালো বাত ব্যথা ডাক্তারকে দেখান আর মেরুদণ্ডেরকে এমআরআই করে দেখেন আমার মনে হয় সমস্যাটা পাওয়া যাবে আর এর মধ্যে আপনি ওই যে আমরা যে নিয়মগুলো বলছি যে একটা পাতলা বালিশ ব্যবহার করবেন মেরুদণ্ড সোজা রেখে কাজ করার চেষ্টা করবেন সামনে ঝুঁকে যতদূর সম্ভব কাজ অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর করলেও বেশি সময় ধরে করবেন না আর হাঁটা চলাফেরা করবেন এগুলো করে দেখেন আর একটু একজন বাদ ব্যথার ডাক্তারকে দেখিয়ে কিছু ব্লাডের বাতের টেস্ট করে দেখেন এবং মেরুদণ্ডের ওই পিঠের ডরসাল স্পাইন বলি আমরা ওখানকার এমআরআই করে দেখেন আমি এবারে ফেসবুকে যে প্রশ্নটা রেখেছেন তারেক শ্রাবণ উনি বয়স উল্লেখ করেননি আমার ঘাড়ে ব্যথা মাথার পেছনেও ব্যথা মাথা ভার লাগে মাথা ঘোরে অনেক ডাক্তার দেখিয়েছি থেরাপিও নিয়েছি ভালো হচ্ছে না এখন কি করব জি আসলে ধন্যবাদ আসলে এই সমস্যা সবার আগে আমার কথা হচ্ছে যে আপনার কি সমস্যা করতে হবে এই যে উপসর্গ আমরা বা সাইন এগুলা রোগী আমাদের কাছে বলে কিন্তু ডাক্তারের কাজ হচ্ছে রোগের সঠিক রোগ নির্ণয় করা যে এটা কি কারণে হচ্ছে যেহেতু ঘাড় ব্যাথা মাথা ব্যথার সাথে অনেকগুলা রোগ জড়িত হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে মস্তিষ্কের সমস্যা থেকে হতে পারে লো ব্লাড প্রেশার থেকে হতে পারে তারপরে অন্যান্য বিভিন্ন ইভেন কি রক্তনালী জনিত সমস্যা থেকেও হতে পারে লর্ডস অফ কজ আছে তো সেক্ষেত্রে ডায়াগনোসিস করা খুবই জরুরি আমার মনে হয় উনি মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে পারে যেহেতু ঘাড়ে ব্যথা এবং স্পেশালি সার্ভাইকেল স্পাইনে এবং এই অনুযায়ী হয়তো উনি চিকিৎসা দিলে ইম্প্রুভ হবে মাথা ঘোরানের কমানের একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে যে আমরা যেটা ভাটাইগো বলে থাকি এটা কিভাবে কমানো যায় যদি ওই ভিডিও দেখে এক্সারসাইজটা করে কমে যায় তাহলে বুঝতে হবে যে ওনার বড় কোনো সমস্যা নাই তারপরেও যদি না কমে তাহলে ওনাকে হয়তো একজন ডাক্তার দেখিয়ে এক্সক্লুড করতে হবে যে কেন হচ্ছে এই সমস্যাগুলো আর ঘাড় ব্যথা মাথা ব্যথার জন্য যে এর আগে যে রুগী যেটা আমি বললাম যে বালিশের ব্যবহার এটা খুব ইম্পর্টেন্ট মোবাইল ফোনের ব্যবহার এটা আমরা ভুলবশত করে ফেলে আমি নিজেও ডাক্তার হিসাবে মোবাইল সামনে ধরলে এটা করি এজন্য আমরা মোবাইলে মানে লং কোনো অ্যাক্টিভিটিসে যেন না না যাই আর কি যতই সম্ভব শুধু মোবাইল ফোন শুধু কথা বলার জন্যই যেন ব্যবহার করি মোবাইল ফোনের মধ্যে হয় না দেখা যায় যে এখন অনেক কাজেই মোবাইল ফোন ব্যবহার করা হয় হতে পারে অনলাইনে অনেক কিছু করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা সময় লম্বা সময় ধরেই হয়তোবা মোবাইল দেখছে বা মোবাইলে কোনো কাজ করছে যে একটু সতর্ক হতে হবে আমাদের কাজ হচ্ছে এই জন্য সতর্ক করা যে আপনারা টানা করবেন না বা একটু হাতটা উপরে উঠিয়ে বসে সামনাসামনি মানে লেভেলটা কেমন হওয়া উচিত সামনে চোখের লেভেলে নিয়ে এসে করতে হবে একটু উঠিয়ে নিতে হবে সামনে ঝুঁকে না করা বালিশ অনেকে দুইটা তিনটা বালিশে শুয়ে থাকে অনেকে রেলিং এ হেলান দিয়ে শুয়ে থাকে খাটে রেলিং বা সোফা রেলিং এ হেলান দিয়ে শুয়ে থাকে মেল অবস্থানে থাকে অনেকে অনেকে কম্পিউটারে ব্যবহারের সমস্যা হয় তো এগুলা একটু আমরা যেটা বলিErgonomic correctionটা খুবই ইম্পর্ট্যান্ট তো এইদিকে যদি আমরা মনোযোগ দিতে পারি অনেক সমস্যা কিন্তু কমে আসবে তারপরে যে রোগ হবে না তা না রোগ অনেক রোগ আছে ইটিওলজি আননন আমরা বলি মানে কারণ অজানা অজানা তো এটা অনেক কারণই হতে পারে জি ইডিওপেথিক হতে পারে আননন না এমনেটি হতে পারে তো যেগুলো আমরা জানি এগুলো যদি কমানো যায় বেশিরভাগই 90% আপনার এই জাতীয় সমস্যা কিন্তু আমরা নিজেরই কমিয়ে ফেলতে পারি যদি একটু সচেতন হই চলাফেরা কাজ কর্মে বা কাজের ক্ষেত্রে একটু সচেতন যায় আর দেখা রুটিন যেটা বাংলাদেশের মানুষ করে না হয়তো কিছু কিছু লোক করে কিন্তু এটা রুটিন করা উচিত প্রতি বছরই বেসিক চেক করা উচিত যে তার কিডনি কেমন আছে হার্ট কেমন আছে বা ব্লাড প্রেসার ডায়াবেটিস এগুলো কমন কিছু টেস্ট যদি করে তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় তারপর রোগ আসলে যদি হার্লি স্টেজে যদি ধরা যায় তাহলে কিন্তু অনেক কমপ্লিকেशंस থেকে বাঁচা যায় আমরা যদি আবারও প্যারালাইসিস প্রসঙ্গে ফিরে আসি প্যারালাইসিস একবার যদি হয় কারো সেটা তো ভালো হতে অনেকটা সময় লাগে এবং এটা কিসের উপরে ডিপেন্ড করে এবং কতটা ভালো হওয়া সম্ভব পুরোপুরি কি ভালো হয়ে যায় বেশিরভাগ প্যারালাইসিস কিন্তু ভালো হওয়া সম্ভব আর এটা হচ্ছে আপনাকে দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে এবং সঠিক জায়গায় প্রপার ওয়ে অনেকে বলে স্যার আমি তো সারা বছর থেরাপি নিচ্ছি বাসায় এসে এসে থেরাপি দিচ্ছে স্ট্রোক করার পরে বা স্পাইনাল কর ইঞ্জুরির পরে বা গ্রামেগঞ্জে বিভিন্ন জেলা শহরে প্রচুর থেরাপি সেন্টার তৈরি হয়েছে অবৈধ থেরাপি সেন্টার ওখানে যাচ্ছে থেরাপি দিচ্ছে কোনো কাজ হচ্ছে না স্যার আমি তো থেরাপি দেই মানুষ মানুষের মতো চিন্তা করে কিন্তু এইটা একেবারেই ভ্রান্ত একটা ধারণা পুনর্বাসন চিকিৎসা অনেক বিশাল সাবজেক্ট এবং এখানে অনেক এক এক্সপেন্সিভের ব্যাপার আছে অনেক সময়ের ব্যাপার আছে অনেক অবকাঠামোর ব্যাপার আছে এবং অনেক ট্রেন্ড প্রফেশনাল লাগবে এখানে ট্রেন্ড দক্ষ ডাক্তার লাগবে দক্ষ টেকনোলজিস্ট লাগবে দক্ষ নার্স লাগবে

আচ্ছা আচ্ছা পায়খানা কোনো সমস্যা নাই বা পেটে ব্যথা হয় তলপেটে হ্যাঁ ব্যথা হয় মাঝে মাঝে ব্যথা হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে উত্তর দিচ্ছি প্রথমত তুমি নিজেই বুঝতে পেরেছো যে বসে থাকার থেকে এটা হচ্ছে তো তুমি অবশ্যই চেয়ার টেবিলে পড়ালেখা করবে কখনো খাটে বসে ফ্লোরে বসে পড়ালেখা করবে না হ্যাঁ এটা সব স্টুডেন্টদেরকে বলি আমাদের এই যে অনেক মাদ্রাসায় দেখা যায় যে নিচে সামনে বসে হ্যাপসখানায় পরে দীর্ঘ সময় আমি প্রায় মাদ্রাসার স্টুডেন্ট পাচ্ছি একটু আপনারা কারেকশন করবেন যেন বাচ্চারা সোজ হয়ে বসে এটা ইম্পর্টেন্ট তুমি সোজ হয়ে বসে পড়ালেখা করবা টানা বসে থাকবে না প্রতি এক ঘন্টা পর সব আমরা পড়ালেখা কিন্তু শুধু শুধু বসে পড়ি নাই আমরা এখনও পড়ালেখা দাঁড়িয়েও পড়ি হেঁটে হেঁটে পড়ি উপর হয়ে শুয়ে শুয়ে পড়ি একই পশ্চারে সারাক্ষণ বসে থাকবে না আর খেলাধুলা করবা তোমার এই বয়সে খেলাধুলা না করলে তোমার এগুলো আরো বাড়বে দৌড়াদৌড়ি করবা হ্যাঁ দড়ি লাফ খেলবা দৌড় গোল্লা ছুট খেলবা এগুলা করবা আর পানি খাবা প্রতি নিয়মিত পরিমিত বারবার পানি খাবা তাহলে আমার মনে হয় চলে যাবে তোমার এটা বড় কোনো সমস্যা হয়নি